এখন তালের সিজন, আর এই সময়ে তাল এবং তালের রস 1 বছরের জন্য যদি সংরক্ষণ করতে পারি তাহলে তার কোনো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি সুলতানা আছি আপনাদের সাথে। আজকে দুটি সহজ পদ্ধতিতে আমি তাল এবং তালের রস কীভাবে ফ্রোজেন করে রাখতে হয় সেরকম দুটো পদ্ধতি আপনাদেরকে দেখাবো। অনেক সময় তাল কিনে আনার পরে আমাদের হয়তো সময় থাকে না তালের পিঠা বানানো বা তালের রস নিয়ে সংরক্ষণ করার। এমন অবস্থায় আমরা আস্ত তালগুলো যদি ভালোভাবে ধুয়ে পলিব্যাগে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেই, এভাবে আমরা 1 বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবো। আমাদের প্রয়োজনে 30 মিনিট আগে যদি ফ্রিজ থেকে তাল নামিয়ে রাখি তাহলে তরতাজা তালের মতো আপনি আপনার পছন্দ মতো সব কিছু বানিয়ে নিতে পারবেন। এখন দেখাবো তাল থেকে কিভাবে তালের রস নেবেন এবং সেটা ফ্রোজেন করে রাখবেন। এটা হয়তো অনেকেরই জানা, যারা জানেন না তাদের জন্য এই পদ্ধতিটি। আর আমি মনে করি সিজনাল যে কোনো জিনিস এটা সুন্দর করে যদি আমরা নিতে পারি, সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে এর স্বাদ কিন্তু আমরা বছর জুড়ে নিতে পারি। আমরা বছর জুড়েই কিন্তু তালের বিভিন্ন পিঠা, বিভিন্ন পুয়া পিঠা আমরা বানিয়ে খেতে পারি। আর এভাবে তালের রস নিয়ে কিন্তু যাদের আত্মীয় স্বজন বাইরের দেশে থাকে তাদের কাছেও কিন্তু ডিপ করে একদম বরফ করে তারপর কিন্তু পাঠাতে পারবেন খুব সহজে। তো আমি ফার্স্টে তালের কোষাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আমি আজকে 3টা মাঝারি সাইজের তাল নিয়েছি। তো তালের যেহেতু পাকা তাল তো খোসাগুলো কিন্তু খুব সহজে ছেড়ে আসছে। আসলে এগুলো কিন্তু আমি কখনোই আগে করিনি, কারণ বিয়ের আগে তো এগুলো ধরতামই না। আর বিয়ের পরে আমার শাশুড়ি কিন্তু এইসব জিনিস কিন্তু আমার শাশুড়ি আম্মু কিন্তু আমাকে নিয়ে দিত। তো এখন কিন্তু আমি সব কিছুর চেষ্টা করি যে আমিই করব। তো এখন আল্লাহর রহমতে কিন্তু আমি পেরে গিয়েছি প্রথম করা, যদিও আমি প্রথম করছি কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালোই পেরেছি। চেষ্টা করলে কিন্তু আসলে কোনো কিছুই কিন্তু কঠিন কিছু না। আমি আগে ভাবতাম এটা অনেক কঠিন একটা কাজ, কিন্তু না, এটা একেবারেই অনেক সহজ একটি কাজ। তো আমি এখানে 3টি তাল ভালোভাবে কোষাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর পাশেই দেখতে পাচ্ছেন আমি পানি নিয়েছি, পানি হচ্ছে এটা সিদ্ধ পানি। আর এখানে আমি একটা বড় পাতিল নিয়েছি, পাতিলের উপরে একটা ঝুড়ি নিয়েছি স্টিলের। তো আমি এখন অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে করে তালের রসগুলো বের করব। তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে তালের একটি আটি নিয়ে নিয়েছি, এখন অল্প অল্প করে পানি হাতে নিয়ে তারপর আমি আটির উপরে দিয়ে এভাবে চেপে চেপে ঝুড়ির মাধ্যমে আমি রসগুলো বের করে নিচ্ছি। আর আমি বড় পাতিল নেওয়ার কারণ হচ্ছে যাতে ঝুড়ি থেকে পাতিলটা অনেক নিচে থাকে, আর পাতিলটা যদি একটু বড় হয় তাহলে এদিক সেদিক আর রসগুলো পরে নোংরা হয়ে যাবে না। তো এই জন্য আমি বড় পাতিল নিয়েছি। আমি এভাবে সবগুলো একটু সময় নিয়ে করতে হবে। আমি আমার 3টা তাল করতে আমার সময় লেগেছে প্রায় 30 মিনিট। তো আপনারাও একটু সময় নিয়ে করবেন। একদিন একটু কষ্ট করে যদি তালের রস সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু আমরা প্রায় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এর বিভিন্ন পিঠা বানিয়ে কিন্তু মজা করে খেতে পারি। তো আমাদের প্রত্যেক দিনের ঝামেলাটা কিন্তু আর হয় না, একদিন যদি কষ্ট করে তালের রস আমরা নিয়ে ফ্রিজে রাখতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি খুব অল্প অল্প পানি নিয়ে তারপরে রসগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু অনেক পাকা তাল তো এজন্য রস কিন্তু খুব সহজেই কিন্তু বের হয়ে আসছে। যতক্ষণ না দেখবেন হাতে আটালো ভাব থাকবে ততক্ষণ কিন্তু এখানে রস থাকে। যখন দেখবেন হাতে কোনো আটালো আটালো মনে হচ্ছে না, একদম পানির মতো মনে হচ্ছে, তো সেই পর্যায়ে আর পানি দেওয়ারও দরকার নেই, এখান থেকে আর রস বের হবে না। যতক্ষণ পর্যন্ত আটালো মনে হবে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প পানি দিয়ে রস বের করতে থাকবেন। আমার 3টা তালের রস বের করা হয়ে গিয়েছে। আমার তালগুলো যেহেতু মাঝারি সাইজের তো এখানে 3টা তাল থেকে আমি প্রায় 1 কেজির থেকে একটু কম, 1/2 কেজির থেকে বেশি রস হয়েছে। আর রসগুলো আমি একটু ঘন করে নিয়ে রেখেছি, কারণ যখন আমি আমার প্রয়োজন মতো নিব যে কোনো পিঠার ক্ষেত্রে তখন আমি আমার প্রয়োজন মতো পানিটা অ্যাড করে নিব। এই কারণে আমি ফার্স্টে দিয়ে বেশি পাতলা করে ফেলিনি, একদম ঘন রেখেছি।
তো আশা করছি আমার আজকে টিপস দুটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।